দোস্ত, দাওয়াত তো দিলা, তো এই রোজা রমজানের দিন কি খিলাইবা? পোলাও, রোস্ট, গরুর রেজালা, টিকিয়া, মুড়ি ঘন্ট, ইলিশ মাছ ভাজা, বেগুনের টক, সালাদ, বোরহানি, দই, মিষ্টি, আর কি চাস? কি দুর্দিন আসলো রে! লকডাউনে সব কাজকাম বন্ধ, রিক্সাখান নিয়েও বেরোতে পারতেছি না। যার কাছে হাত ফাতি সেই কয় মাফ করো। ঘরে বাজার নাই, বাচ্চাগুলো না খাওয়া, সারাটা দিন ঘুরতেছি, তাদের জন্য কিছুই জোগাড় করতে পারতেছি না। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ওই সামনের বাসা দিয়ে ভালো ঘেরান আসতেছে, দেখি যদি ওখানে কিছু পাওয়া যায়। আপা গো, ভাই গো, আমার একটু সাহায্য করবেন? সেই সকাল থেকে না খাওয়া, ঘরে ছোট ছোট বাচ্চা, না খেয়ে সারাদিন কষ্ট পাইতেছে। আমার একটু খাবার দিবেন, আমার একটু খাবার দিয়ে সাহায্য করবেন। কেউ আছেন কেউ ভিতরে? আরে শান্তি মোটে নাই, মাত্র খাইতে বইলাম, এর মধ্যে এসে হাজির! কোথার থেকে যে এগুলো আসে, ফইন নির্দল! হয় রে দোস্ত, খুদার জ্বালা হচ্ছে বড় জ্বালা। লকডাউনের ফেকড়ায় কত মানুষ যে বেকার হয়ে গেছে, জমানো টাকা নাই, কাজকাম নাই, আয় রোজগার নাই, রাস্তায় নেমে গেছে, চেয়ে চিনতে খায়। ঘরে পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, এদেরকে কিভাবে দুটি আহার জোগানো যায়, এই জন্য এইসব মানুষ রাস্তায় নেমে আজকে হাহাকার। দেখ, যদি কিছু সাহায্য করতে পারিস, আমাদের সামনে তো অনেক খাবার আছে, তাই না? এত খাবার তো আমরা খেয়ে পারবো না। যা, ওকে কিছু দিয়ে আয়। ওরে আমার দা, তাহাতে চাই আমি সেই সকালবেলায় শীতল মারিতে টাটকা টাটকা মাছ মাংস এইগুলো তোর জন্য কিনে নিয়ে আইছি, আর তোর ভাবি সারা দিন একা একা বসে এই রোজা থেকে উঠে বাইসে রাইন্দে তোর সামনে দিছে, তুই আবার এনতে কইতেছিস ওই ফকির ডরে দিদি। আপা গো, ভাই গো, বিশ্বাস করেন, সারাটা দিন না খাওয়া, বাচ্চাগুলো কাঁদতেছে, আমি কোনো খয়রাতি না, আমি রিক্সা চালাতাম। এই লকডাউনে আমি রিক্সা চালাইতে পারতেছি না, কোনো কাজও পাচ্ছি না, আমার ঘরে একটা টাকা নাই, বাজারও নাই, আমাকে কিছু খাবার দেবেন। ও ভাই, ও আপা, একটু দয়া করেন, একটু দয়া করেন। ভাই, অন্যদিকে যাও, মাফ করো। শোন দোস্ত, তোকে একটা গল্প কই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টাটকা মাছ খাইতে চাইল, কিন্তু ওই সময় কোথাও টাটকা মাছ পাওয়া যাচ্ছিল না। তো বেশ কিছুদিন পর টাটকা মাছ পাওয়া গেল। একজন সাহাবি 1.5 দিরহাম দিয়ে ওই মাছটা কিনলো, কিনে রান্না করে সুন্দর করে একটা রুটির উপর দিয়ে সাজায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দিল। মাছটা খেতে যাবে এমনি সময় একজন ভিক্ষুক আসলো দরজায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবিকে বললেন, তুমি এই খাবারটা ওকে দিয়ে দাও। সাহাবি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য 1.5 দিরহাম দিয়ে অনেক খোঁজাখুঁজি করে এই টাটকা মাছটা কিনেছি, আপনি না এটা খেতে চেয়েছিলেন, এখন আপনি ভিক্ষুককে দিয়ে দিবেন? অতপর সাহাবি তখন কি করলো, ওই খাবারটা ভিক্ষুককে দিয়ে দিল। দিয়ে সে কিছুক্ষণ পর ভিক্ষুককে জিজ্ঞাসা করলো, তোমাকে যদি আমি 1.5 দিরহাম দেই, তাহলে এই খাবারটা আমার কাছে বিক্রি করবে? ভিক্ষুক তো খুব সহজে রাজি হয়ে গেল। তখন সাহাবি তার কাছ থেকে ওই খাবারটা আবার কিনে আনলেন, এনে আমিরুল মুমিনিন অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের সামনে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে ঘটনাটা বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে, তুমি এই খাবারটা ওই ভিক্ষুককেই দিয়ে দাও, আর যে 1.5 দিরহাম তাকে দিয়েছো
সেটা তুমি ফেরত এনো না। দোস্ত, এইসব কাহিনী আমার কয়ে লাভ নাই, আমি ওই খয়রাতিরে কিচ্ছু দেব না। তোর যদি মন চায় তুই না খেয়ে তোর বাগেরটা যে দিয়ে আয়, যা। ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ, আমি ওরে আমার বাগেরতে খাবার দিয়ে আসতেছি, তুমি বসো। ভাই এই নেন খাবার, আপনার বাচ্চা কাচ্চারে নিয়ে সাইজে খান, আর আমার জন্য দোয়া করেন। ভাই রে জানেন আজকে সারাটা দিন আমার বাচ্চারা কিচ্ছু খায় নাই, এই যে আপনি খাবার দিলেন এইগুলো নিয়ে আমরা সবাই মিলে ভাগ করে খাবো। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি তোমার এই বান্দার মনের বাসনা পূর্ণ করো আল্লাহ, তুমি তার সব কিছুতে বরকত দিও। দোস্ত আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। এইরকম সশঙ্কর বন্ধু আমি আমার জীবনে দেখি নাই, যারা গরিবদের উপর সদয় হয় না আল্লাহ তার উপর সদয় হয় না।